এখনো নেভেনি চট্টগ্রামে চিনি পরিশোধন কারখানার আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সিরাজগঞ্জের শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা, 3 সদস্যের তদন্ত কমিটি। ময়মনসিংহ কুমিল্লা সিটি নির্বাচনে জমজমাট প্রচার, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস কমিশনের। এবং গাজায় নির্বিচার হামলায় মারা গেছে 10,000-এর বেশি শিশু, এটি আরও 25,000। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনু বাজাবি। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। চট্টগ্রামে চিনি পরিশোধন কারখানার আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, অপরিশোধিত চিনিতে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। এদিকে আগুনের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 7 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এটি নাশকতা কিনা তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে কলকারখানা অধিদপ্তর। গতকাল বিকেল 4টার দিকে আগুনের সূত্রপাত হয়। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা হয়েছে। এদিকে কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি। আহত শিক্ষার্থীর বাবা এই মামলা দায়ের করেন। এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার বাইজিদ খুরশিদ রিয়াজকে প্রধান করে গঠিত কমিটিকে 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। গুলিবিদ্ধ আরাফাত আমিন তমালের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগে ফরেন্সিকের ক্লাস চলাকালে শিক্ষক রায়হান শরীফের গুলিতে আহত হয় আরাফাত। পরে ক্যাম্পাস ঘেরাও করে রায়হানকে গ্রেফতার এবং বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হলে তাকে আটক করে পুলিশ। ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি নির্বাচনের বাকি আর 3 দিন, শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনী বৈতরণী পার হতে দিচ্ছেন নানা আশ্বাস। সব প্রার্থীর জন্য সমান অধিকার নিশ্চিতের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিনিধিদের সহায়তায় আরো বিস্তারিত জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনের মাঠ। সকালে মেয়র প্রার্থী ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু বাইপাস মোড় এলাকায় প্রচার চালান। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোট চেয়ে দেন নানান প্রতিশ্রুতি। নতুন ওয়ার্ডগুলোর প্রতি আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের অনেক রাস্তা এবং ড্রেন সড়ক বাতি স্থাপন করেছি, এটি পর্যায়ক্রমিকভাবে সেটি অব্যাহত থাকবে। মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদিকুল হক খান মিল্কি নগরের গাঙ্গিনার পার ট্রাফিক মোড় এলাকায় গণসংযোগ করেন, দেন উন্নয়নের আশ্বাস। বিল্ডিং কোড মেনে বিল্ডিং তৈরি করা, আরেকটি হলো সাংস্কৃতিক অঙ্গনে যাতে মুক্তভাবে সংস্কৃতি পালন করতে পারে। সুন্দর নগরী গড়ার প্রত্যয়ে মেয়রদের পাশাপাশি ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে কাউন্সিলর প্রার্থীরাও সবচেয়ে মেন আমার হলো গরিবের পাশে থাকবো, গরিবের কি সমস্যা সমাধান করব। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে কাজ করছে নির্বাচন কমিশন। প্রত্যেকের জন্য সমান প্রচারণের সুযোগ পায় সেইভাবে আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে ভোটারদের মন জয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র প্রার্থী তাহসিন বাহার প্রচার চালান 22 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। যখন একজন নারীর পাশে আরেকজন নারীর প্রয়োজন ছিল তখন কে ছিল? আমি অবশ্যই আশা করব যে আমি সাংগঠনিক কাজ নিয়ে এবং সামাজিক সংগঠনগুলোর মাধ্যমেও আমি মানুষের কাছাকাছি ছিলাম। আমি হঠাৎ করে নির্বাচনের জন্য অতিথি পাখির মতো আসিনি। তারা অবশ্যই ব্যাপারটার মূল্যায়ন করবে এবং সঠিক জায়গায় ভোট দেবে। মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মেয়র প্রার্থী নুরুর রহমান মাহমুদ নগরীর কান্দিরপার এলাকায় প্রচার চালান, নগরীর সমস্যা নিরসনে দেন আশ্বাস।
অন্যদিকে বিএনপির বহিষ্কৃত নেতা মেয়র প্রার্থী নিজামুদ্দিন কায়সার 8 ও 11 নম্বর ওয়ার্ডে প্রার্থীদের নানা প্রতিশ্রুতিতে ভোট চান। মানুষ পরিবর্তন চায়, যার কারণে ঘোড়ার পক্ষে কিন্তু একটি জোয়ার এসেছে, যার এই জন্য আপনার কুমিল্লাকে যারা গত 12টি বৎসর আপনার লোটে পেটে খেয়েছে, যারা 40-60 ভাগ করেছে, তারা কুমিল্লার মানুষকে আবারও বোকা বানানোর জন্য বিভিন্ন প্ল্যান গেম করছে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত চলবে প্রচার প্রচারণা। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। দৃষ্টি ফেরাচ্ছি গাজার দিকে। গাজায় 5 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার বড় শিকার শিশুরা। বিমান ও বোমা হামলায় এরই মধ্যে মারা গেছে 10,000-এর বেশি। বাবা মা হারিয়ে এতিম আরও 25,000-এর বেশি শিশু। এখন তারা লড়ছে ক্ষুধার সঙ্গে। জাতিসংঘের তথ্য মতে 2 বছরের কম বয়সী প্রতি 6 জন শিশুর 1 জন মারাত্মক অপুষ্টিতে ভুগছে। সংবাদ এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকবে। আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার একুশে সংবাদ। এসএলএম গ্রুপের রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজে আগুনের ঘটনায় যা ক্ষতি তাতে বাজারে কোনো প্রভাব পড়বে না বলেই মনে করছে কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর পাড়ে প্রতিষ্ঠানটির 4টি গুদামের 3টি একেবারেই সুরক্ষিত রয়েছে। সোমবার আগুনে যে ক্ষতি হয়েছে তাতে সাধারণ ক্রেতাদের উপর কোনো প্রভাব পড়বে না, এমনকি আসন্ন রমজানেও চিনির কোনো সংকট হবে না। এরই মধ্যে প্রতিষ্ঠানটি সবকিছু গুছিয়ে নিয়েছে। 2-1 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত শেড ও যন্ত্র ঠিকঠাক করে উৎপাদনে যাবে কারখানা কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 3 সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন সরকারি নলকূপ বরাদ্দের প্রলোভন দেখিয়েও টাকা নেওয়া হয়েছে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য লিপি বেগমের বিরুদ্ধে। একই অভিযোগ এ ইউনিয়নের আরেক সংরক্ষিত আসনের সদস্য নীলুফারের বিরুদ্ধেও। এ নিয়ে 24 ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন 4 ভুক্তভোগী। 8 নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য নীলুফা, 3 নম্বর ওয়ার্ডের লিপি আক্তার ও 6 নম্বরের বিপ্লব হোসেন হাবু গৃহহীনদের ঘর দেওয়ার কথা বলে 1.5 লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়া টিউবওয়েল দেওয়ার প্রলোভন দেখিয়ে আরও 35,000 টাকা নেয় নীলুফা। ইউপি সদস্যদের সঙ্গে চেয়ারম্যান ফজর আলীর জড়িত থাকার বিষয়টিও উল্লেখ করা হয়। ভুক্তভোগীরা জানায় জিনিসপত্র বিক্রি থেকে শুরু করে চড়া সুদে ঋণ করে টাকা দেয় তারা, তবে ঘর পায়নি, উল্টো হয়রানি করা হচ্ছে। আমাদের কাছে তো ঘর বিক্রি করছে 1.5 লক্ষ টাকা, এই 1.5 লক্ষ টাকা তো ঘর তো দিব দিকে কথা, এখন আমাদের টাকাও দেয় না। প্রথম 50,000 দিছি আর আমার 1 সপ্তাহের মধ্যে কইতে আছে টাকা আরো লাগবে, 2 দিন পরে আপনার ঘর দিয়ে দিতে আসি। অনেক কষ্টের মধ্যে আছি আমি, মাসের লাভের টাকা দিয়েও দিতে পারতাছি না, আমার কিছু টাকা দেন। 2 বছর ধরে আমরা অনেক কষ্ট করিয়া না খাইয়ে না খাই আমরা এই টাকা দিয়ে দিতেছি, ঋণ শোধ করতেছি। শুধু অর্থ হাতিয়ে নেয় নয়, আশ্রয়ণ প্রকল্পে ঘর দেয়া নিয়ে অনিয়মও হয়েছে। কাগজপত্রে 156টি ঘর বুঝিয়ে দেয়া হয়, তবে ঘর পেয়েছে এমন অনেকেই এখন থাকে না সে ঘরে, এমনকি ভাড়াও দিয়েছে কেউ কেউ। 7 বছর চলতেছে, আমরা কাগজটা জমা দিছি তারপরে আমরা ঘর পাইছি। 10-12টা ঘরে কোনো লোকই নাই, 1 বছর ধরে আইসি এখানে, 1 বছরের মধ্যে কারোর দেখি নাই যে এই লোক এই ঘরে আইসে। কেউ চাবি লয়ে চলে গেছে, এখনো তাদের খবর নেই, আবার কেউ আত্মীয় স্বজনের নিয়ে রাখা দিছে, কেউ ভাড়া দেয়। এদিকে টাকা নেওয়ার বিষয়টি অভিযুক্ত ইউপি সদস্যরা অস্বীকার করেছে, নানা অজুহাত দেখিয়ে ক্যামেরার সামনে কথা বলতেও চায়নি। আর ইউপি চেয়ারম্যান বলেছেন তিনি কিছুই জানেন না। একটা দিন বলা মানে তো শুনলাম আপনি থেকে, যদি মেম্বাররা যদি আমরা জানায় অভিযোগ তদন্তে কাজ শুরু করেছে প্রশাসন। আইনের বিচ্ছেদের ন্যূনতম কোনো সুযোগ নেই, কারণ ঘরের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এদিকে নলকূপ বরাদ্দের নামে টাকা নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জনস্বাস্থ্য অধিদপ্তর। দপ্তরের কোনো কেউ এরকম কোনো লেনদেন বা কোনো কিছু করে সুনির্দিষ্ট বললে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। সরকারি নির্ধারিত ফি যেটা এই চালানে জমা হয় সেটাও আমাদের কাছে ক্যাশ টাকা দেওয়ার কোনো নিয়ম নাই। সরকারের এই মানবিক প্রকল্প নিয়ে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ।
1971 সাল মার্চের শুরু থেকেই প্রতিটি কর্মসূচি পালিত হয় খুলনায়। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের পর ছাত্র, শ্রমিক ও জনতা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। 27 মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ করা হয়। 28 মার্চ পাকিস্তানি বাহিনীর বিশাল কনভয় খুলনা প্রবেশকালে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন ছাত্র, শ্রমিক, জনতা। চেক জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। একাত্তরের অগ্নিঝরা মার্চে সারা দেশের মতো খুলনাও ছিল উত্তাল। আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, ন্যাপ, ছাত্র ইউনিয়ন সহ স্বাধীনতাকামী মানুষ এক হয়ে রাজপথে নামতে শুরু করে। দৌলতপুর ও খালিশপুর থেকে ছাত্র, শ্রমিক, জনতা মিছিল নিয়ে খুলনার বিক্ষোভ মিছিলে যোগ দেয়। পাকিস্তানিদের প্রতিরোধ করতে শহরের কেডি ঘোষ রোডে কয়েকটি বন্দুকের দোকান ভেঙে আগ্নেয়াস্ত্র ও গুলি সংগ্রহ করে। এই অস্ত্র নিয়ে খুলনা শহরের বিভিন্ন স্থানে ছাত্র, যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাকিস্তানে ওরাও যে এটা করতো, তার আমরা যেটা করলাম তার কাউন্টারে ওরা করত, ওদের কাউন্টারে আমরা করতাম। যাই হোক না, যাই করুক, আমরা ওটা মেনে নিতাম না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর শহরের বিভিন্ন স্থানে ছাত্র ও যুবকদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শুরু হয়। জেলা স্কুল প্রাঙ্গণে এনসিসির ডামি রাইফেল নিয়ে জয় বাংলা বাহিনীর প্রশিক্ষণ হয়। স্কুল কলেজে একটা সংস্থা ছিল যাদের ডামি রাইফেল ছিল, সে রাইফেল দিয়ে ট্রেনিংটা শুরু হলো। বিভিন্ন জায়গায় স্কুল কলেজগুলোতেও ট্রেনিং শুরু হলো এবং আপনার কলকারখানাগুলোতেও ট্রেনিং শুরু হলো। এটার সমন্বয় চেষ্টা, এটা একেবারে জন উদ্যোগ, তখন পরিপূর্ণ সমন্বয় করাটা খুব কঠিন। তবুও আমরা বেশ কিছু মানুষ এটাকে সমন্বয় করবার জন্য আমরা চেষ্টা করতে থাকলাম। জয় বাংলা বাহিনীর সদস্যরা খুলনার শহীদ হাদিস পার্কে 23 মার্চ স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। 23 মার্চ আমাদের, আমরা আর ওদের সাথে ওদের এটা মানব না, আমরা আমাদের প্রোগ্রাম দিয়ে আমরা এটা চলবো। এই পতাকাটা আমরা নিজেরা আমরা তৈরি করেছি। শহরের জিপে সতীর্থদের নিয়ে টহল দেয়। যুদ্ধের জন্য বিভিন্ন স্থানে যুবকদের ঐক্যবদ্ধ করেন এই মুক্তিযোদ্ধা। আমি তো যুদ্ধবিদ্যায় পারদর্শী না, আমার এই ক্যাম্পটা আমরা যারা গড়েছিলাম, আমরা তার মধ্যে আর্মির যারা এসছে রিটায়ার তাদেরকেও আমরা জায়গা দিয়েছি, আনসার, পুলিশ তাদেরকেও জায়গা দিয়েছি, আমরা ছাত্ররাও আছি। 27 মার্চ সার্কিট হাউসে হামলার পর প্রতিটি পাটকলে প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হয়। 27 মার্চের পর যশোর থেকে পাকিস্তানি বাহিনী শহরের দিকে আসতে শুরু করে। এর ফলে ফুলতলা, দৌলতপুর, বয়রা সহ বিভিন্ন স্থানে সশস্ত্র যুদ্ধ হয়। রত্নজামান, একুশে টেলিভিশন। শেষ করব দুপুর 2টার একুশে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ সুনামগুলো জানাবো আরও একবার। এখনও নেভি নেই চট্টগ্রামে চিনি পরিশোধন কারখানার আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের 11 ইউনিট। সিরাজগঞ্জের শিক্ষকের গুলিতে শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা, 3 সদস্যের তদন্ত কমিটি। ময়মনসিংহ কুমিল্লা সিটি নির্বাচনের জমজমাট প্রচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আশ্বাস কমিশনের। এবং গাজায় নির্বিচার হামলায় মারা গেছে 10,000-এর বেশি শিশু, এতিম আরও 25,000। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ। দেখার আমন্ত্রণ রইল সবাই।